কই গো, কোথায় গেলে? আরে বাজারটা তো ধরবে। এই যে কানে যাচ্ছে না, বাবা ডাকছে। সারা ফোন একেবারে কানে গুঁজে মা করতে ছিড়ে যায়, কানে গুঁজে বসে রয়েছে একেবারে। বাবা এসে বাজারটা শুনতে পাচ্ছ না? যাও না গিয়ে বাজারটা ধরো না। উফ মা, তুমি না সব সময় মুখ করো জানো তো, এই জন্য আমার ভালো লাগে না। ভালো লাগবে কেন? দাও বাবা, একদম বাজে কথা বলবি না। আর এই যে আরেকজন আছেন আমার বাড়িতে, লাট সাহেব, একেবারে শুয়ে বসে আরামে দিন কাটাচ্ছেন, লজ্জা শরমের কোনো বালাই নেই। আর তোমার মেয়েটা হয়েছে একদম সেই রকম জানো? সেই দাদাকে তো সবসময় তোমার মুখ ঝামটা না দিলে তোমার দিনই ভালো যাবে। এই বড় বড় কথা বলছিস যে বড়? হ্যাঁ একদম চুপ করে থাকবি? সংসারের ঠেলাটা না তোদের সামলাতে হয় না, সংসারের ঠেলাটা আমি সামলাই। অত বড় একটা জোয়ান ছেলে বাড়িতে শুয়ে বসে দিন কাটাচ্ছে, চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই, পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়েছে, বড় বড় কথা। আর মানুষ না চেষ্টা থাকলে একটু শুধরোয়, কিন্তু তোমার ছেলে তো সে সময় কোনো বালাই নেই, লক্ষণই নেই। আহা, এসব কথা বলে তো কোনো লাভ নেই। গন্ডারের চামড়া ওর কি গায়ে কিছু লাগবে? কেন যে বারবার এক কথা বলো? দেখো কেন যে আমি এক কথা বারবার বলি এই প্রশ্ন তুমি আমাকে করবে না, কারণ আমার সংসারের ভাতটা ওর মুখে আমাকে তুলে দিতে হয়। তুমি পরিষ্কার বলে দিতে পারো না? তুমি বলে দিতে পারো না যে যাও গিয়ে তুমি নিজের পথ দেখে নাও? ওই চারবেলা খাবার সময় তো কোনো অসুবিধা হয় না, সুরসুর করে একেবারে বাড়িতে চলে আসছে খেতে, সারাদিন টই টই করে কোথায় ঘুরে বেড়ায় তা একমাত্র ভগবানই জানে। তাও যদি একটা রোজগারের চেষ্টা করতো তাও বুঝতাম। আচ্ছা দাদা কাজের চেষ্টা করে কি করে না সেটা কি তুমি জানো মা? যে এভাবে কথাগুলো বলছো, তুমি তো সবসময় দাদার গোষ্ঠি তুষ্টি করে রেখে দিয়েছো। দেব না কানের গোড়া এক থাপ্পড়। সারাক্ষণ দাদা 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 দাদা, একবারে ওনার সঙ্গে বাতি দেবে। ওরে বাবা, আমার স্কুলে তাড়া আছে, মানে তুমি বুঝতে পারছো না যে রান্না বান্না কি চড়বে? এই সব কথা বলে সময় নষ্ট করলে তো আমার স্কুলে দেরি হয়ে যাবে, প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে আমার স্কুল যেতে দেরি হয়ে যায়। বাজারটা দেরি করে এলে আমি কি করব বলতে পারো? না না, তোমারও তো শরীরে কুল হচ্ছে না, আমি বুঝতে পাচ্ছি। তোমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, অত রাত করে তুমি টিউশন পড়িয়ে ফেরো, আর দেখো বাড়িতে জোয়ান ছেলে বসে রয়েছে, বাজারটা পর্যন্ত সে করে দিতে পারে না। এই যে এসে গেছেন। আজকে জল খাবার হয়নি, আমি জল খাবার দিতে পারবো না। আমি কি তোমার কাছে জল খাবার চেয়েছি? না চাওনি, কিন্তু এক্ষুনি তো চাইবে, সুরসুর করে এসে হাজির হবে। আর আছে তো তোমার বোন আর তোমার বাবা, একেবারে তোমাকে প্রশ্রয় দিয়ে লাই দিয়ে মাথায় তোলার জন্য একটু পরেই আমাকে বলবে, আহারে আমাদের ছেলেটাকে একবারে জল খাবার খেতে দিলে না, না খাইয়ে ছেড়ে দিলে। কি মরতে যে আমি এই সংসারে বিয়ে করতে এসেছিলাম না আমি নিজেই বুঝতে পারি না। প্রত্যেকটা লোক আমাকে বলেছিল যে মা ছেলে ফেলে দিয়ে চলে গেছে, ওই সংসার তুই আর ঢুকিস না। আসলে মাও সেই রকম ছেলেটাকে ফেলে রেখে দিয়ে চলে গেল। আমি শুনলাম না, কারোর কথা শুনলাম না, আমার সবাই বলেছিল কিন্তু যে ওই বাপ ছেলে দায়িত্ব নিতে হবে, তুই ওই সংসারে ঢুকিস না, কিন্তু আমি মরতে চলে এলাম। আমি কি তাকে বলেছিলাম আমাকে ছেড়ে চলে যেতে? এই কথাগুলো আমাকে বলে কি লাভ? না না, বলছিলাম যে একই কথা আর কতবার বলবি, এই কথাগুলো শুনে শুনে তো প্রায় মুখস্থ হয়ে গেছে, নতুন করে আর তো কিছু বদলাবে না। হ্যাঁ অবশ্যই নতুন করে সত্যিই কিছু বদলাবে না, কিন্তু সেটা তোমার ছেলেকে বলো না কেন? বলতে পারো না নিজের পথ নিজে দেখে নিতে? ওর জন্য রান্না করতে আমি পারবো না। করো না রান্না। গলা তুলে কথা বলছিস তুই কার সাথে? তোর কত বড় সাহস তুই আমার সাথে গলা তুলে কথা বলছিস? তোর বাবা তো কোনো কিছু ত্রুটি রাখেনি তোর জন্য, ভালো করে পড়াশোনা শিখিয়েছে, ভালো কলেজে ভর্তি করেছিল। তুই তো ভালো কলেজে বাবা ভর্তি করায়নি মা, দাদার রেজাল্ট ভালো হয়েছিল বলে দাদা ভালো কলেজে চান্স পেয়েছিল। ভালো রেজাল্ট করেছিল, ভগবান জানে কি করে ভালো রেজাল্ট করেছিল, নিশ্চয়ই টুকলি করে পাশ করতে গিয়েছিল, ওই টুকলি করতে গিয়েই তো ধরা পড়লো, পরীক্ষাটাই দিতে পারলো না, বাপের মান সম্মান সব একেবারে ধ্বংস করে দিল। ছেলের বাবা নাকি স্কুলের হেডমাস্টার, আর সেই ছেলে নাকি টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। তারপরও দেখো
তারপর দেখো তার বাবা তাকে পুষছে, আর ছেলেও বাবার ঘাড়ে বসে অন্ন ধ্বংস করে যাচ্ছে, তারপরেও তার বাবা তাকে পুষছে। তা কি করব, কি করব, ঘাট ধরে রাস্তায় বের করে দেবো? হ্যাঁ, রোজগার পাতি করে না, ও তো চুরি ডাকাতি করবে, না খেতে পেয়ে মরবে, তারপর তো আমার ঘাড়ে এসেই আবার চাপবে। আর যদি পুলিশ ধরে নিয়ে যায়, সেই আমাকেই তো গিয়ে ছাড়িয়ে আনতে হবে। কেন তোমাকে গিয়ে ছাড়িয়ে আনতে হবে? কেন, তার মানে সে তো একবারে সুন্দর দায় ছেড়ে ফেলেছে গা থেকে। বড় লোক বাপের মেয়ে, অন্যত্র বিয়ে করে একেবারে সুখে সংসার করছে, আর এই অস্তা কুটটাকে আমার ঘাড়ে ফেলে রেখে দিয়ে গেছে। তাহলে আমরা এখন আসি? তাহলে আসি বৌদি। ঠিক আছে, সবাই মিলে কিন্তু এসো। হ্যাঁ, তুই এখন বাড়ি যা, সন্ধে হয়ে যাচ্ছে তো। আমার যে কটা বাড়িতে বলার আছে আমি বড় বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে মেলা কাজ পড়ে আছে, বুঝতে পেরেছিস? আমার অনেক তাড়া আছে, আমি আসি। আসি গো দিদি। এনাও মাসি, মিষ্টিগুলো খাও, আমরা এবার যাই। হ্যাঁ, কাল দিয়ে এসো কিন্তু। হ্যাঁ আসি। এই সবাই শোনো, একটা কথা বলার ছিল। কি বলছো মাসি? উনি যে আমাদের নেমন্তন্ন করলেন, কত সম্মান করলেন, তো আমরা কিছু না কিছু তো সবাই রোজগার করি, তো সবাই মিলে এক ওনার মেয়ের আশীর্বাদে একটা কিছু দেওয়া উচিত না? ঠিকই বলেছো, আমি ভেবেছিলাম ওই নেমন্তন্ন পেলে কিছু না কিছু একটা দেবো, কিন্তু আর নেমন্তন্ন পাই বা না পাই, তোতাবুড়িকে তো কিছু একটা দেবই। এখন এই আশীর্বাদ, বিয়ে, দু জায়গায় কি খরচা টানতে পারবো? তা আমরা না হয় সামান্য কিছু দেবো, বিয়েতে না হয় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব, আমরা এতজন মানুষ আছি এখানে। হ্যাঁ, আশীর্বাদে 5-10 টাকা করে হলেও আমরা দিই না কি? 5-10 টাকায় আজকাল কি হয় বলতো? আমরা আমরা গরিব মানুষ, আমরা এমন জিনিস দেব যে সেটা তো তার তিনি ব্যবহারই করবে না। না না, মেয়েকে সেরম ভাবে মানুষই করেনি বৌদি, বৌদি যেরম ভালো মানুষ, ছেলে মেয়েকে সেরম ভাবেই মানুষ করেছে। আমি বলি কি, আমরা 10 টাকা করে সবাই দিই না? 10 টাকা করে দিলে কত টাকাই বা উঠবে, আর তাতে কি বা দেয়া যাবে তাকে? কিছু চকলেট নিয়ে গেলে তো হয়ে যাবে। ঠিক আছে, আমরা সবাই তোতাবুড়ির জন্য চকলেট নিয়ে যাব। তোতাবুড়ি ছোটবেলায় কি চকলেট খেতে ভালোবাসত। হ্যাঁ, এটাই ভালো। এই সবাই 10 টাকা করে দাও তো দেখি। হ্যাঁ দাও। মন ভরে সবাইকে বলে আসতে পারলাম এটাই শান্তি। শুধু একজনকে বলার খুব ইচ্ছে ছিল, তার পুরো নামও জানি না, তার বাড়ির ঠিকানাও জানি না, সেই যে রানাঘাট থেকে বেরিয়ে এলো, তারপরে অবশ্য সরি বলেছে আমাকে, তারপর তো আর কোনো যোগাযোগই নেই। কোনোদিন রাস্তায় যদি দেখা হয়ে যায়, কোনো যোগাযোগের উপায়ও রাখেনি। না হলে তোতার বিয়েতে আমার ছেলেটাকে বলার বড্ড ইচ্ছে ছিল, কে জানে কেমন আছে ও, এখনো ওরকমই রাগি আছে নাকি রাগ একটু ঠান্ডা হয়েছে তাও জানি না। চাই ফোন নাম্বার খানাও তো দিল না, আমার কি করার আছে? যদি কোনোদিন রাস্তায় দেখা হয়ে যায়, আমি ওকে আশীর্বাদের খাওয়াটা খাইয়ে দেব। বিয়েতে তো বলতে পারবো না, কি জানি যে কদিন বাকি আছে তার মধ্যে যদি দেখা হয়ে যায় তাহলে খুব ভালো হয়, তাহলে বিয়েতে আসতে বলতে পারবো। সবাই আসবে, আর ও আমার জন্য এত করেছে, ও আসবে না, বিয়েটা পূর্ণই হবে না তাহলে। ও ঠাকুর, তুমি তো আমার কিছু কিছু কথা শোনো বাপু, দেখো না ছেলেটার সঙ্গে আবার দেখা করিয়ে দাও না। দেখো না, ও যদি আমার মেয়ের বিয়েতে আসে তাহলে তো বিয়েটা পূর্ণ হয়, কিন্তু আমি যে কাণ্ড কারখানাটা করলুম, এই যে এত লোককে বলে ফেললুম, এই কথা তো বাড়িতে গিয়ে বলতে পারবো না আগে থেকে।
যখন সবাই এসে যাবে যাবে তখন তো আর কেউ বুঝবে না। পুজো গন্ডাতেও তো ওদের বলি, বাড়িতে কিছু পুজো টুজো হলে কই মা তো তখন ওদের ভালো করে প্রসাদ টোসাদ দেয়। আর প্রসাদের তো কখনো কম পড়ে না, তো তার আশীর্বাদে বললে বাড়ির লোক আর খুব রেগে যাবে। রেগে গেলে আমি কি করবো বাপু, ওরা যে আমার আত্মার আত্মীয়। একটা লোকও ওখানে ছিল না যার কাছ থেকে আমি কোনো সাহায্য পাইনি, তো তার জন্য সবাই কিছু না কিছু করেছে। এদেরকে আমি বাদ দিতে পারি? এদের আশীর্বাদ ছাড়া তোতার আশীর্বাদ কখনো সম্পূর্ণ হতে পারে? একটা বাচ্চা মানুষ হয় কতজনের সাহায্যে, কেউ যদি একটু ভেবে দেখত তাহলে ঠিক এইরকম করেই সবাই সবাইকে বলতো। আর এদের বলেছি বলে কেউ আমার উপর রাগ করত না। এই তোতা ছোটবেলায় কতবার পেট খারাপ হলো, অ্যান্টিবায়োটিক খাইয়েও কমছে না। তখন আমি শাকুলি মাসির কাছ থেকে শাক নিয়ে এসে রস করে খাওয়ালাম, দুঢোক খাওয়ালাম, রক্ত আমাশা থেমে গেল। সেসব কি আমি ভুলে গেছি নাকি? এরা আমায় রাতের ঘুম দিয়েছে, এরা আমায় নিরাপত্তা দিয়েছে, এরা আমার বাচ্চাদের। আমি যখন নিজে কচি মা তখন আমার ভার এরা কাঁধে তুলে নিয়েছে। এরা সবাই সবাই, এরাই আমার সমাজ। এরা ছাড়া কখনো আমার উৎসব সম্পূর্ণ হতেই পারে না। আর সেই মানুষটাকে তো ভেতর থেকে আমি জানি, মুখে যাই বলুক না কেন আমার কাছে কখনো রাগ করবে না, মনে মনে খুশিই হবে। শুধু সংখ্যাটা যদি আর একটু বাড়িয়ে বলতাম, খাবার দাবার কম পড়ে যাবে না তো? না 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 না, বেশি করে দিতে পারবো ক্যাটারেলের ছেলেটাকে। হ্যাঁ, না দিলে কোমর বেঁধে ঝগড়া করবো না? ইল্লি নাকি মাপে মাপে খাবার দেবে, তাও আবার বসু বাড়িতে। যাক বাবা, সবাইকে বলতে পেরেছি এই আমার পরম শান্তি। শুধুমাত্র এই আসমান, আসমানটাকে যদি বলতে পারতাম তাহলে ষোলকলা পূর্ণ হতো। জল থই থই ভালোবাসা।